আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউনিক মিজান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার হাজির হলাম নতুন একটি ফোন নিয়ে। আজকের ফোনটি হচ্ছে হুয়াওয়ে নোভা 7 5G। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যামেজিং একটা ফোন, অ্যামেজিং ক্যামেরা ডিজাইন, অ্যামেজিং কালার। তো বন্ধুরা, আজকে আমি এই মোবাইলটির স্পেসিফিকেশনগুলো এবং ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আগের ভিডিওতে আমি মোবাইলটার আনবক্সিং করে দেখিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারবেন। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে এবং আই বটনের মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে আসবো হুয়াওয়ে নোভা 7 5G এবং হুয়াওয়ে নোভা 7i এর মধ্যে পার্থক্য নিয়ে। বন্ধুরা, হুয়াওয়ের লেটেস্ট ফোনগুলোর মতো এই ফোনটির মধ্যেও থাকছে না গুগল মোবাইল সার্ভিস। আপনারা অ্যাপ গ্যালারি ব্যবহার করে আপনার প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, শুরুতে আসা যাক মোবাইলটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের মধ্যে থাকছে 6.53 ইঞ্চ ওলেড ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, এবং এর মধ্যে আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। এছাড়া মোবাইলটির সামনের দিকে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনের দিকে থাকছে 64 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, এবং এর পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ। এছাড়া মোবাইলটির স্টোরেজের মধ্যে থাকছে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ, এবং মোবাইলটির ডান দিকে থাকছে ভলিউম বটন এবং পাওয়ার বটন। মোবাইলটির উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং মোবাইলটির বাম দিকটা সম্পূর্ণ ক্লিন, এর মধ্যে কোনো কিছুই থাকছে না। এবং মোবাইলটির নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, এর মধ্যে দিয়ে আপনাকে চার্জার এবং হেডফোন ব্যবহার করতে হবে। এর পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং স্টিরিও স্পিকার, এবং এর পাশে রয়েছে সিম স্লট, এর মধ্যে দুটি ন্যানো সিম ব্যবহার করতে হবে। এছাড়া হুয়াওয়ে এর মধ্যে কিরিন 985 5G চিপসেট ব্যবহার করেছে এবং এর অ্যান্ড্রয়েড ভার্জন হচ্ছে 10.1। এছাড়া মোবাইলটির ওজন হচ্ছে 180 গ্রাম। এছাড়া মোবাইলটির ব্যাটারির মধ্যে থাকছে 4000 mAh অ্যামেজিং একটা ব্যাটারি।
বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুকে ইনবক্স করবেন, লিংক ডিসক্রিপশনের মধ্যে দেওয়া রয়েছে। এছাড়া বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।